let's continue the part 2 of Strong Roots by APJ Abdul Kalam. The high priest of Rameswaram temple, Paksi Lakshmana Shastri, was a very loose friend of my father's. That might be close, but here it is written as loose. রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত, ওই মন্দিরে অনেকগুলো পুরোহিত ছিলেন এবং তার মধ্যে যে প্রধান, যে হেড, তার নাম হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী। তিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাদের মধ্যে প্রচণ্ড ঘনিষ্ঠতা ছিল। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ of early childhood is of the two men. তাই শৈশবকালে আমি যত ঘটনা আমি মনে করতে পারি তার মধ্যে এটা এমন একটা ঘটনা যেটা এখন আমার খুব ভালো মনে আছে, সেটা হচ্ছে এই দুজনকে নিয়ে, আমার বাবা এবং তার বন্ধু পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীকে নিয়ে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এরা দুজনাই, অর্থাৎ আমার বাবা এবং তার বন্ধু পক্ষী লক্ষ্মণ, এরা দুজনাই তাদের যে চিরাচরিত পোশাক, অর্থাৎ আমার বাবা যেহেতু মুসলিম কমিউনিটির সঙ্গে বিলং করে, তাই আমার বাবা যখন মসজিদে যেতেন এবং মসজিদ যাওয়ার যে পোশাক, তিনি সেই পোশাক পরে তার ক্লোজ ফ্রেন্ড পক্ষী লক্ষ্মণ এর সঙ্গে কথা বলতেন, এবং একই রকমভাবে পক্ষী লক্ষ্মণ তিনিও, যেহেতু তিনি মন্দিরের পুরোহিত, তিনিও পুরোহিতরা যে সাধারণত যে পোশাক আশাক পরে, সেই পোশাক আশাক পরে এরা দুজন একে অপরের সঙ্গে এরা তাদের আধ্যাত্মিক ব্যাপার স্যাপার নিয়ে, তাদের ধর্ম নিয়ে তারা একে অপরের সঙ্গে আলোচনা করতো। দেখা যাচ্ছে একজন মুসলিম এবং একজন হিন্দু ব্রাহ্মণ, এরা দুজন একে অপরের সঙ্গে একে অপরের ধর্ম নিয়ে আলোচনা করছে। খুব রেয়ার পিকচার, বর্তমান যুগে দেখা যায় না বললেই চলে। হোয়েন আই ওয়াজ ওল্ড ইনাফ টু আস্ক কোয়েশ্চেন্স, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। আমি যখন যথেষ্ট বড় হলাম, ওল্ড মিনস এখানে বড় হওয়া, আমি যখন যথেষ্ট বড় হলাম, প্রশ্ন করার ব্যাপারে, প্রশ্ন করার মতো যথেষ্ট বড় হলাম, আমি একদিন আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, তুমি যে প্রার্থনা করো সে প্রার্থনা করার রিলেভেন্স কী, সে প্রার্থনা করার তাৎপর্য কী, সে প্রার্থনা করার ইম্পর্টেন্স কী? কিছু না কিছু তো ইম্পর্টেন্স থাকবেই, তাই প্রার্থনা করো এর কী এমন ইম্পর্টেন্স আছে, প্রার্থনা করার ফলে কী এমন পাও তুমি? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা উত্তরে আমাকে বললেন, দেখ, প্রার্থনা করার ব্যাপারে রহস্যের এমন কিছুই নেই যে প্রার্থনার মধ্যে কিছু রহস্য লুকিয়ে থাকে, প্রার্থনা করলেই কেউ গরিব থেকে বড়লোক হয়ে যাবে, কেউ অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে, এমন কিছু নেই। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন of the spirit between people. বরং আমি বলবো, প্রার্থনা যদি করা হয় তাহলে কি হয়, এই প্রার্থনায় দুটো ব্যক্তির আত্মার মধ্যে সংযোগ বা যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে, সেটা হচ্ছে এই প্রার্থনা। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. তুমি যখন প্রার্থনা করবে, তুমি দেখবে তোমার বডিটা, তোমার শরীরটা দেখবে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। অ্যাকচুয়ালি তো শরীরের তো দাম নেই, দাম আছে ভেতরের স্পিরিটটা, আত্মাটা, সোলটা। তা তুমি যখন প্রার্থনা করবে দেখবে তুমি তোমার শরীর থেকে
তুমি আলাদা হয়ে যাবে এবং তুমি এই কসমস, এই মহাজগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি অংশ হয়ে যাবে। প্রার্থনার মাধ্যমে তুমি তোমার শরীরকে ছাড়িয়ে তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই জগতের সঙ্গে তুমি মিলে একাকার হয়ে যাবে। এবং যেটা কোনো অর্থ, কোনো সম্পদ নিয়ে মানুষকে বিচার করে না, যে তোমার কত সম্পত্তি আছে, তোমার কত কম আছে, তোমার কত বেশি আছে, এই ধরনের সম্পত্তি নিয়ে বিচার করে না। এজ তুমি যে কোনো বয়সের হও না কেন, তুমি প্রার্থনা করতে পারো এবং প্রার্থনার মাধ্যমে তুমি এই মহা জগতের সঙ্গে তুমি নিজের আত্মাটাকে মিলিয়ে নিতে পারো। কাস্ট, তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি খ্রিশ্চান হও, যে ধর্মের হও না কেন, তুমি প্রার্থনার মাধ্যমে তুমি পারবে এটা। আর ক্রিড, অথবা তোমার যে ধর্মে মতেই তুমি বিশ্বাস করো না কেন, তুমি হয়তো তুমি হিন্দু হতে পারো, তোমার মুসলিম ধর্ম পছন্দ হয়, তুমি হয়তো মুসলিম হতে পারো, তোমার হিন্দু ধর্ম পছন্দ হয়, সে যা যেটা হোক না কেন, যে কোনো ধর্ম মতাদেশ থাকুক না কেন, তোমার যে কোনো ধর্ম মত থাকুক না কেন, তুমি একমাত্র প্রার্থনার মাধ্যমেই তুমি তোমার নিজস্ব আত্মাটাকে এই মহাজগতের সঙ্গে তুমি মিলিয়ে নিতে পারো, তুমি মিলে যেতে পারো। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি খুব জটিল আধ্যাত্মিক বিষয়গুলো, যেগুলো লোকেদের পক্ষে বোঝা খুবই কঠিন, এরকম জটিল আধ্যাত্মিক বিষয়গুলো তিনি খুবই সহজ সরল তামিল ভাষায় তিনি বলে বোঝাতে পারতেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন। হি ওয়ান্স টোল্ড মি, একসময় তিনি আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম ইন হিজ ওন প্লেস, তুমি যেই কালে থাকো না কেন, তুমি যেই সময় থাকো না কেন, এবং তুমি যে স্থানে থাকো না কেন, ইন হোয়াট হি রিয়েলি ইজ, এমনকি তোমার অবস্থা যাই হোক না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ, গুড আর ব্যাড, এবং সে জীবনে যে কোনো কাজ করুক না কেন, যে কোনো কাজ করে যখন পৌঁছাবে, শেষমেশ একটা জায়গায় পৌঁছাবে, অন্তিম পর্যায়ে পৌঁছাবে, তখন রেজাল্টটা দেখা যাবে কি তার যে রেপুটেশন হয়েছে, আইদার গুড অর ব্যাড ইন দ্য আইজ অফ দ্য সোসাইটি, সমাজের চোখে, যাই হোক না কেন, ভালো খারাপ যাই হোক না কেন, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দি ম্যানিফেস্ট ডিভাইন বিং। হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং মিন্স কসমোস, ইউনিভার্স। সে যে অবস্থা থাকুক না কেন, ভালো খারাপ যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষ, সে ভালো খারাপ যাই হোক না কেন, ও কিন্তু শেষমেশ এই মহাজগতের একটা অংশতে, পার্টে ও কিন্তু মিল হবেই, ওকে হতে হবেই। সো হোয়াই বি আফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস। মানুষ ডিফিকাল্টিস দেখে ভয় পায়, সাফারিংস দেখে ভয় পায়, প্রবলেমস দেখে ভয় পায়। তাহলে একদিন না একদিন যখন এই মহা জগতের সঙ্গে নিজেকে মিল হতেই হবে, তাহলে ডিফিকাল্টিস দেখে কিসের এত ভয়? জীবনে কোনো একটা কাজ করতে গেলে হয়তো কঠিন লাগতেই পারে, কঠিন লাগতেই পারে। কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, তার কাছে সায়েন্স কঠিন লাগতেই পারে, তাই বলে কি পড়তে হবে না, ফেস তো করতে হবে কি না, লাইফ তো সহজ না, লাইফটা খুবই কঠিন। যারা কঠিন লাইফটাকে যারা ফেস করতে পারে না, তারা জীবনে কিচ্ছু করতে পারে না। লাইফ কাদের কাছে কঠিন মনে হয়? যারা অলস, যারা কোনো কাজ করতে ভয় পায়, যারা পরিশ্রম করতে ভয় পায়। আমরা যখন পৃথিবীতে আসি, আমাদের প্রত্যেকের জীবনই কঠিন হয়ে থাকে, কিন্তু এটা আমাদের কর্তব্য, এটা আমাদের রেসপন্সিবিলিটি, আমরা আমাদের পরিশ্রমের মাধ্যমে এই কঠিন লাইফটাকে
ইজি লাইফে রূপান্তরিত করা, এটা আমাদেরই হচ্ছে রেসপন্সিবিলিটি। তো জীবনে কোনো কিছু করতে গেলে ডিফিকাল্টিজের ভয় পাওয়া উচিত না, যে এই কাজটা করবো এই কাজটা খুবই কঠিন আমার দ্বারা সম্ভব না, এমন কোনো কাজ নিয়ে মানুষ পারে না। সাফারিংস, কষ্ট, কোনো একটা কাজ করতে যে খুব শারীরিক কষ্ট হচ্ছে, তাই বলে কি করতে হবে না? প্রথম দিন কষ্ট হবে, তারপর দিন একটু কষ্ট কমবে, তারপর দিন দেখা যাবে কি কাজটা করতে করতে যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন কষ্ট কিচ্ছু লাগবে না। প্রবলেমস, প্রবলেম ইজ এ পার্ট অফ লাইফ, প্রবলেম হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় অংশ। প্রত্যেকটা মানুষের জীবনেই প্রবলেম থাকবে, কারোর ছোট কারোর বড়, প্রবলেম আসবে, কেউ এটাকে অ্যাভয়েড করতে পারবে না। তো প্রবলেম আসবে তাই আমরা ভয়ে চুপচাপ থাকবো, সেটা না। যখন প্রবলেম আসবে এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে ওই প্রবলেমকে ফেস করা, এই প্রবলেমকে নিজের নলেজ, নিজের উইজডম, নিজের ইন্টেলিজেন্স, কোয়ালিটি এগুলো দিয়ে প্রবলেমকে ফেস করা এবং চেষ্টা করা প্রবলেমের সমাধান করা, তাহলেই হয়ে যাবে। প্রবলেম আসবে, আজ পর্যন্ত কেউ এটাকে অ্যাভয়েড করতে পারেনি, পারবেও না। হোয়েন ট্রাভেলস কাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইয়ার সাফারিংস। তো মানুষের জীবনে যখন সমস্যা আসে না, তখনও সে ওই সমস্যার বা কষ্টের সিগনিফিক্যান্স বা রেলিভেন্স বা তার তাৎপর্য বোঝার চেষ্টা করে। এখন কারোর আর্থিক অবস্থা খুবই ভালো, স্মুথলি দিন চলছে, ফিউচারের কথা কিছুই ভাবছে না, কিন্তু যখন প্রবলেম আসবে, যখন প্রচুর পরিমাণে অর্থ খরচ করার পরে, বিলাসিতাপূর্ণ জীবনযাপন করার পরে যখন প্রবলেম আসবে এবং তার ফলে যে সাফারিংস আসবে, যে কষ্ট আসবে, তখনই কিন্তু সে ওই কষ্টের রিলিভেন্স, তাৎপর্য বোঝার চেষ্টা করবে। যখন আমার কাছে টাকা ছিল তখন আমি কিভাবে আমি টাকাগুলো উড়িয়েছি, এখন আমার কাছে কিচ্ছু নেই। তো কষ্ট যখন আসবে তখনও বুঝবে সে কষ্টের তাৎপর্য কী এবং তখনও বাস্তবটা খুব ভালো করে বুঝতে পারবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি, ব্যাড টাইমস, তো কারো জীবনে যখন ব্যাড টাইমস আসে না, খারাপ সময় যখন আসে, সেই খারাপ সময় সেই নির্দিষ্ট ব্যক্তিটাকে একটা বড় সুযোগ করে দেয় নিজেকে জাজ করার, ওর মধ্যে কি কি ঘাটতি আছে সেগুলো জাজ করার। কারণ মানুষ যখন ভালো সময় থাকবে না, ও শুধুমাত্র মজা করেই যাবে, শুধুমাত্র মজা করে যাবে, কিন্তু ও কিন্তু একবারও ভাববে না যে এরপরও কষ্ট আছে, সেটা ভাববে না। তাই যখন ব্যাড টাইমস আসবে বা অ্যাডভার্সিটি আসবে, তখন সেইটা ওই ব্যক্তিটাকে একটা সুযোগ করে দিবে নিজেকে জাজ করা, নিজেকে বিচার করার, যে ও আগে যে কাজগুলো করেছিল সেটা ঠিক ছিল না, এখন খারাপ অবস্থায় আছে, এর পরে যে কাজগুলো করবে সেইটা ঠিক কাজ করবে, আগে যে ভুল কাজটা করেছিল এইটার করবে না, এই বোধখানা জাগাবে তার ব্যাড টাইমস। এবং আরেকটা কথা বলি, ডিফিকাল্টিস, সাফারিংস, প্রবলেমস, অ্যাডভার্সিটি, এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল টিচারের কাজ করে। একটা টিচারের কাজ কি? টু টিচ, শিক্ষাদান দেওয়া। কিন্তু এই ডিফিকাল্টিস, সাফারিংস, প্রবলেমস বা অ্যাডভার্সিটি, এরা হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়। কেন এরা মানুষকে এমন শিক্ষা দিবে না, এই শিক্ষা পাওয়ার পরে অনেক মানুষ সুশিক্ষিত হয়েছে এবং তারা তাদের জীবনে প্রচুর উন্নতি করেছে, যখন তারা তাদের হার্ড টাইমসের মধ্যে দিয়ে কাটিয়েছে, যখন তারা এই সাফারিংসের মধ্যে কাটিয়েছে, যখন তারা প্রবলেমের মধ্যে, সমস্যার মধ্যে কাটিয়েছে, যখন তারা ডিফিকাল্টিস, খারাপ সময় বা কঠিন সময়ের মধ্যে কাটিয়েছে, এই সময়ের মধ্যে কাটানোর ফলে তাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে,
সে এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে তারা ফিউচারে খুব ভালো কাজ করেছে এবং জীবন উন্নতি করেছে। তাই আমার মতে ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস অ্যান্ড অ্যাডভার্সিটি, এগুলো রিয়েলি একটা প্র্যাকটিক্যাল টিচারের কাজ করে এবং জীবনে অনেক কিছু শেখায় এবং জীবনে উন্নতি সাধন করতে সবচাইতে বড় রোল প্লে করে। হোয়াই ডোন্ট সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। আমি তো অনেক বড় হয়ে গেছি বাবাকে প্রশ্ন করার মতো, তাই বাবাকে প্রশ্ন করেই যাচ্ছি। আচ্ছা বাবা, তুমি তো এতক্ষণ ধরে আমাকে ভালো ভালো জ্ঞান দিলে, তা লোকেরা যখন তোমার কাছে সাহায্য চাইতে আসে, তোমার কাছে যখন অ্যাডভাইস উপদেশ চাইতে আসে, তুমি এই কথাগুলো তুমি তাদের কেন বলো না যে জীবনে কিছু করতে গেলে নিজেকেই করতে হবে, কারো কাছে সাহায্য বা অ্যাডভাইস চাওয়ার কিছু দরকার নেই, কারো কাছ থেকে উপকার নেওয়ারও দরকার নেই, যতটুকু সম্ভব নিজের চেষ্টাই করো, সেটাই জীবনে সবচাইতে বড় উন্নতি এনে দিবে, কেন তুমি এই কথাগুলো বলো না? হি পুট হিজ হ্যান্ডস অন মাই সোলজার্স অ্যান্ড লুকড স্ট্রেইট ইন টু মাই আইজ। আমার বাবা তারপরে তার হাত দুটো আমার ঘাড়ের পর রাখলেন, রেখে আমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলেন। ছেলে বড় হয়ে গিয়েছে, খুব ভালো ভালো কোয়েশ্চেন করছে। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। বাবা কিছুক্ষণ ধরে বাবা কিচ্ছু বললো না, চুপচাপই বাবা থাকলো, যেন বাবা আমার যে ক্যাপাসিটি, আমার যে ক্ষমতা তার কথাগুলো বোঝার, তার কথাগুলো উপলব্ধি করার, সেইটাকে বাবা জাজ করার চেষ্টা করছিলেন, ওই জন্য বাবা কিছু বলছিলেন না, বাবা চুপচাপ আমার চোখের দিকে তাকিয়েছিলেন। দেন হি আনসার্ড ইন আ লো ডিপ ভয়েস, তারপর আমার বাবা খুবই লো ভয়েসে কিন্তু খুব ডিপ, খুব আস্তে বললেন, কিন্তু তার কথার মধ্যে একটা ডিপনেস ছিল, একটা গভীরতা ছিল, তিনি উত্তর দিলেন। হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এরপরে বাবা আমাকে যে উত্তরটা দিলেন, সে উত্তরটা শোনার পরে আমার মন, আমার আত্মা পুরোপুরি এনার্জি এবং এনথুজিয়াজম, উৎসাহ, অনুপ্রেরণায় আমার মনটা, আমার আত্মাটা পরিপূর্ণ হয়ে গেল। এর চাইতে হয়তো ভালো উত্তর কিছু হতে পারে না যেটা আমার বাবা দিলেন। হোয়েন এভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন অ্যাজ আ ন্যাচুরাল রিয়াকশন, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। বাবা বলছেন, যখনই মানুষ নিজেকে একা পায়, এটা স্বাভাবিক ব্যাপার, যখন একটা মানুষ নিজেকে একা পাবে, খুব লোনলি ফিল করবে, একাকী ফিল করবে, তখন সেই মানুষগুলো তারা একটা সঙ্গী খোঁজার চেষ্টা করে, যে বা যারা তার মনের কথা বুঝবে, তার প্রবলেমটা বুঝবে, তার সাফারিংস বুঝবে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, যখনই কোনো মানুষ বা মানুষেরা, তারা যখন সমস্যায় পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার, তারা কাউকে না কাউকে খোঁজার চেষ্টা করবে যে তাকে সাহায্য করবে, এগুলো ন্যাচুরাল ব্যাপার। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। যখনই তারা সংকটের মধ্যে পড়ে বা খারাপ পরিস্থিতিতে পড়ে, তখন তারা কোনো একজনকে খুঁজে সবসময় যে ব্যক্তিটা তাকে পথ দেখাবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইট ওন স্পেশাল হেল্পার। তো কোনো একটা মানুষের জীবনে যখন কোনো অ্যাঙ্গুইজ,
কোনো বড়সড় চিন্তা, বড়সড় সমস্যা, লংগিং, কামনা অ্যান্ড ডিজায়ার, বাসনা, এই জিনিসগুলো যখন কোনো মানুষের জীবনে বারবার আসে, তখন কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ন্যাচুরালি অর অটোমেটিক্যালি তার একটা স্পেশাল হেল্পার খোঁজে। মিনস কোনো একটা মানুষ যদি দেখে ওর অর্থের খুবই প্রয়োজন, ওর টাকার খুবই প্রয়োজন, ওর 10টা বন্ধু থাকতে পারে, কিন্তু ও জানে 10 জনের মধ্যে এমন একটা বন্ধু আছে ও ওকেই টাকা দিয়ে সাহায্য করবে বা টাকা দিয়ে সাহায্য করতে পারে, তখন কিন্তু বাকি 9 জনের কাছে যাবে না, তখন কিন্তু ও সেই বন্ধুটার কাছে যাবে, ওর মন কিন্তু বলবে ওই বন্ধুটার কাছে যেতে। এটাকেই বলা হচ্ছে যে তার এই অ্যাঙ্গুইজ বা লঙ্গিং বা ডিজায়ারগুলো এটা অটোমেটিক্যালি তার হেল্পারকে খুঁজে নেয় যে ওকে হেল্প করতে পারবে। আবার কি হয়, কোনো একটা মানুষ যখন বড় প্রবলেমের মধ্যে পড়ে কিন্তু দেখে এটা এমন একটা প্রবলেম, এটা একটা স্পেশাল বন্ধুকেই বলা যেতে পারে যার উপরে প্রচুর আস্থা বা ভরসা আছে, কেন বাকিদের বললে ব্যাপারটা পাবলিক্যালিও করে দিতে পারে। তাই ও কি করবে, ওর মন ওই বন্ধুটাকে খুঁজবে যে হয়তো আর্থিক দিক থেকে সচল না, ওকে এই কথাগুলো ভরসা করে বলা যেতে পারে এবং হচ্ছে ও ওর ভরসা রাখবে। তখন মধ্যে এরকম আর একটা হেল্পার মানুষের মন অটোমেটিক্যালি খুঁজে নেয়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, এবার বলি যে সমস্ত লোকেরা যারা আমার কাছে আসে অসহায় অবস্থায়, আমার কাছে আসে করুণ অবস্থায় বা দুঃখিত অবস্থায় আমার কাছে আসে, আই এম বাট আ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট ডেমোনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। তা যে সমস্ত লোকেরা আমার কাছে আসে তাদের দুঃখ কষ্ট প্রবলেম নিয়ে, আমি কি করি তাদের ভেতরে যে ডেমোনিক যে ফোর্স, আসুরিক যে শক্তি ভেতরে কাজ করছে, আমি শুধুমাত্র আমার প্রেয়ার, আমার প্রার্থনা, আমার অফারিংস, আমার ভক্তি শ্রদ্ধা বা অঞ্জলি এর মাধ্যমে আমি কি করি কমিউনিকেট করি, আমি দুটোর মধ্যে আমি কমিউনিকেশন করি, আমার যোগাযোগের আমি মাধ্যম তৈরি করি, এবং তাদের ভেতরের যে ডেমোনিক ফোর্স যেটা তাদেরকে বাধা দিচ্ছে সেলফ কনফিডেন্ট হতে, আমি কি করি আমার এই প্রেয়ার্স এবং অফারিংয়ের মাধ্যমে শুধুমাত্র একটা যোগাযোগ স্থাপন করি এবং তাদের যে ভেতরে যে আসলিক শক্তিটা আছে সেটাকে আমি দমিয়ে দিই। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, আমি মনে করি এটা খুব একটা ভালো অ্যাপ্রোচ না। তার কারণ কোনো মানুষ যখন বিপদে পড়বে তাকে সাহায্যই চাইতে হবে, অপরের কাছে হাত পাততে হবে, এটা ঠিক না। ওকে নিজে চেষ্টা করা, ও যে প্রবলেমের মধ্যে পড়েছে ওকে নিজেই সেখান থেকে দাঁড়াতে হবে এবং সামনের দিকে আবার চলতে হবে, মিনস ওর নিজের প্রবলেম ওকে নিজেকে সলভ করতে হবে। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এই ধরনের কিছুতে ফলো করা উচিত না যে বিপদে পড়তে গেলে কারো কাছে যেতেই হবে এবং তার কাছে সাহায্যের হাত পাততে হবে, এটা কখনোই করা উচিত না, এটা রাইট অ্যাপ্রোচ না এবং এগুলো কোনো দিনই অনুসরণ করা উচিত না। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস। তাই একটা মানুষকে অবশ্য দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে, একটা হচ্ছে ভয় তাড়িত ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো একটা কাজ করব কিন্তু ভেতরে প্রচুর ভয় আছে, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করব কিন্তু ভয় আছে যদি ফেল করে যায় বাকিরা তো ফেল করে, তাই আলটিমেট সায়েন্স নেওয়ার পরে যদি ভয়ে ভয়ে পড়তে হয়, এখনও যদি ভয় থাকে আমি ফেল করে যাব, তাহলে তারা কিন্তু জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না।
এবং পারবেও না যদি ভয়টা তার মধ্যে কাজ করে, ফিয়ার ফ্যাক্টর তার মধ্যে কাজ করে। জীবন উন্নতি করতে গেলে ভেতরে যে ফিয়ারটা আছে, যে ভয়টা আছে, ভয় নামে যে দানবটা ভেতরে আছে, তাকে আগে মারতে হবে, তারপরে জীবনে উন্নতি আসবে, নচেত আসবে না। আরেকটা সেটা হচ্ছে যে এনিমি, এনিমি অফ ফুলফিলমেন্ট। আরেকটা কি, আমাদের ভেতরে একটা শত্রু থাকে। শত্রু কিন্তু একটা ভালো গুণ আছে, ওর ভেতরে যে জেদখানা জন্মাবে সেটা পূরণ করবেই। একটা শত্রু যদি ভাবে কাউকে ক্ষতি করবই, যাই হোক না কেন, ও ক্ষতি করার চেষ্টা করবে, মিন্স ও এক্সিকিউট করতে পছন্দ করে। তো আমাদের ভেতরে যে একটা শত্রু আছে সেটা কেমন শত্রু? এনিমি অফ ফুলফিলমেন্ট। ও শত্রুর কাজ হচ্ছে কি, কোনো কিছু ফুলফিলমেন্ট করা। মিন্স আমাদের জীবনে যে লক্ষ্য, যে উদ্দেশ্যগুলো আছে, আমি জীবনে এটা হতে চাই, আমি জীবনে ডক্টর, ইঞ্জিনিয়ার বা প্রফেসর বা যে কোনো কিছু আমি হতে চাই, এবং সেইটা পূরণ করার জন্য আমার ভেতরে যে শত্রুটা আছে, যে একটা উদ্দেশ্য ফুলফিলমেন্ট করা, যেটা আমি হতে চাই সেটাকে ফুলফিলমেন্ট করা, এইটার দিকে মানুষ যাবে। তাহলে মানুষ তার জীবনটা ভয়ে ভয়ে কাটাবে? কোন একটা কাজ শুরু করার ফলে সে কি ভয়ে ভয়ে কাজটা করে যাবে? না, ওর ভেতরে যে একটা ফুলফিলমেন্ট আছে, ফুলফিলমেন্ট করার জন্য যে এনিমি আছে, ওই এনিমির মাধ্যমে যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা পূরণ হবে। তার কারণ একমাত্র ওই এনিমি অফ ফুলফিলমেন্ট এটাই কি করে, মানুষের জীবনে যে স্বপ্নটা আছে এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার চেষ্টা করে এবং সফল হয়। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দি নামাজ বিফোর ডন। আমি এখনও মনে করতে পারি আমার বাবা, তিনি তার দিন শুরুই করতেন 4টের সময় নামাজ পড়ে, ঠিক ভোর হওয়ার আগে, ঠিক ভোর হবে তার ঠিক কিছুক্ষণ আগে, রাত্রের 4টের সময় তিনি তার দিন শুরু করতেন নামাজ পড়ে। মানে নামাজ পড়া থেকে তার দিন শুরু হয়। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। নামাজ পড়ার পরে আমার বাবা হেঁটে হেঁটে নারকেলের বাগানে যেতেন, যে নারকেলের বাগানটা আমাদেরই ছিল। অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে মাত্র 4 মাইলের পথ হবে, আমার বাবা কিন্তু সেখানে হেঁটে হেঁটে যেতেন। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট 12 কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। আমার বাবা যখন বাড়িতে ফিরতেন, বাড়িতে ফেরার সময় বাবার ঘাড়ে 1 ডজন, মিন্স 12টা নারকেল তার ঘাড়ে বাঁধা থাকত। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরেই আমার বাবা ব্রেকফাস্ট করতেন, সকালের খাবারটা খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। এই একই রুটিন আমার বাবার প্রতিদিন চলতো, ভোরবেলা উঠে নামাজ পড়া, তারপরে নারকেলের বাগানে যাওয়া, তারপরে নারকেল কেটে ঘাড়ে ঘরে বাড়িতে নিয়ে আসা, তারপর ব্রেকফাস্ট খাওয়া, এই একই রুটিন প্রতিদিন চলতো। এমনকি যখন তার বয়স 60 পার হয়ে গিয়েছে, তারপরও বাবা একই রুটিন তিনি মেনটেন করতেন। খুব ডিসিপ্লিনড পার্সন ছিলেন এবং ফিজিক্যালি ফিট থাকতে তিনি পছন্দ করতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি তো আমার বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে সারাটা জীবন আমি আমার বাবাকেই স্মরণ করে এসেছি, তাকে আমি ফলো করে এসেছি, তাকে আমি মনে করে এসেছি। এই নয় যে আমি সায়েন্টিস্ট হয়েছি, আমি ধর্মতে আমি বিশ্বাস করব না, বিজ্ঞান যা বলবে সবই ঠিক, ধর্ম, ঈশ্বর, আত্মা বলে কিছু নেই, সেটা না। আমি সায়েন্সকে মানি, আমি টেকনোলজিও মানি, এবং আমি এটাও বিলিভ করি যে কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার এই পৃথিবীতে থাকে, এই ওয়ার্ল্ডে থাকে, যে সব কিছু কন্ট্রোল করে।
I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. তাই আমি আমার সারাটা জীবন আমার বাবা আমাকে যে মৌলিক সত্য কথাগুলি আমাকে বলেছিলেন আমি সারাটা জীবন শুধুমাত্র সেগুলো বোঝার চেষ্টাই করে এসেছি এবং সেইগুলো আমি মেনে এসেছি অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দ্যার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন মিজারি মেলানকলি অ্যান্ড ফেলিয়ার এবং আমি শেষে আমি বিশ্বাস করেছি বা শেষে আমার বাবার কথাগুলো তার ফান্ডামেন্টাল ট্রুথগুলো মানার পরে আমি এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি যে সত্যি ডিভাইন পাওয়ার বা সুপার ন্যাচারাল পাওয়ার বলে একটা জিনিস থাকে সেটা কী করে কোন একটা মানুষকে তার কনফিউশন তার বিভ্রান্তি বা হতভম্ব স্থানে আছে সেখান থেকে তাকে তুলে আনে তাকে ভালো একটা জায়গায় আনে মিজারি ও খুবই দুঃখে আছে খুবই কষ্ট আছে সেখান থেকেও তাকে ভালো জায়গায় নিয়ে আসে মেলানকোলি খুব বিষণ্ন হয়ে আছে খুবই আপসেট হয়ে আছে সেখান থেকেও ওই ডিভাইন পাওয়ার একটা মানুষকে তার ভালো একটা জায়গাতে নিয়ে আসে অ্যান্ড ফেলিয়ার কেউ যদি কোনো একটা কাজ করতে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে কাজ করতে করতে ব্যর্থ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু ডিভাইন পাওয়ার বা সুপার ন্যাচুরাল পাওয়ার এটা তাকে কী করবে তার ব্যর্থ অবস্থা থেকে তাকে সাকসেসফুল অবস্থার মধ্যে নিয়ে আসবেই অ্যান্ড গাইড টু ওয়ান্স ট্রু প্লেস এবং তাকে এই সমস্ত প্রবলেমস থেকে বের করে তাকে সততার পথে বা তার গন্তব্যস্থলে তাকে পৌঁছাতে সাহায্য করে বা করবে অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড এবং যখনই একটা ব্যক্তি আমরা মানুষ কী হই আমরা সবসময় আবেগ এবং ফিজিক্যাল বন্ডে আমরা আবদ্ধ থাকি কিন্তু একটা মানুষ যখন তার ফিজিক্যাল বন্ড থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবে নিজের আবেগ থেকে বিচ্ছিন্ন করতে পারবে নিজের আবেগকে অনেকটা দূরে সরিয়ে রাখতে পারবে হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম সে তখন স্বাধীনতার পথে তার যে স্বাধীনতা থাকবে সেটা চরম পর্যায়ে থাকবে হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড তাই একটা মানুষ যখন তার ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ডকে যখন বিচ্ছিন্ন করতে পারবে দূরে সরিয়ে রাখতে পারবে এবং এটা করার ফলে সে যা স্বাধীনতা পাবে সেটাকে বলা হচ্ছে পারফেক্ট স্বাধীনতা এবং তার জীবনে সবসময় হ্যাপিনেস থাকবে এবং তার সবচাইতে বড় ব্যাপার হচ্ছে তার মানসিক সুখ প্রচুর থাকবে এবার যেটা বললাম ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বন্ড এটাকে বিচ্ছিন্ন করা সাপোজ কেউ যদি একটা চান্স পায় যে ফরেনে যে স্টাডি করা কিন্তু তার ইমোশন কাজ করছে ইমোশন হয়ে পড়ছে মা বাবাকে ছেড়ে অ্যাব্রড যাব ফরেনে স্টাডি করতে যাব তাদেরকে ছাড়া থাকতে পারবো না তাহলে কিন্তু সে জীবনে কিছু উন্নতি করতে পারবে না যেটা করা সেটা করতেই হবে এই যে ইমোশনাল এই আবেগটাকে দূরে সরিয়ে রাখতে হবে এবং যেটা করা সেটা করতে হবে এর ফলে সে যে স্বাধীনতা পাবে সে স্বাধীনতা হচ্ছে পারফেক্ট স্বাধীনতা এবং সেই কাজ করার ফলে তার মনে প্রচণ্ড সুখ থাকবে হ্যাপিনেসে পরিপূর্ণ থাকবে এবং সর্বোপরি মানসিক শান্তি তার থাকবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট nowadays. If you really like this video, please subscribe the channel and press the bell icon to get more videos. Thank you.